नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीकई धरेछेन, आजकेर ए भिडियो आमी दोसरा बैशाख षोलोई एप्रिल शनिवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमारे यूट्यूब चैनल के अवश्य सबस्क्राइब करूँ, पासे थाका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज दोसरा बैशाख षोलोई एप्रिल सूर्योदय 5:21, सूर्यास्त 5:54, शनिवार पूर्णिमा रात्रि 12:48, हस्त नक्षत्र दिवा 8:36। एबार आसुन देखिनी ग्रहदेर कंडिशन अर्थात षोलोई एप्रिल शनिवार ग्रहरा कि कोथाय अवस्थान करछे। प्रथमे मेषे आजके अवस्थान करछे रवि, बुध ओ राहु। रवि मेषे अश्विनी नक्षत्रे, बुध मेषे भरिणी नक्षत्रे, राहु मेषे कृत्तिका नक्षत्रे, चंद्र आजके कन्याय, चंद्र चित्रा नक्षत्रे, केतु अवस्थान करछे तुलाय विशाखा नक्षत्रे, शनि मकरे धनिष्ठा नक्षत्रे, मंगल ओ शुक्र मंगल कुम्भे शतभिषा नक्षत्रे, शुक्र कुम्भे शतभिषा नक्षत्रे, एवं बृहस्पति कुम्भे, बृहस्पति मीने पूर्व भाद्रपद नक्षत्रे। एबार आसुन देखे नी 12 राशि आज अर्थात 16 एप्रिल राशिफल। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি শারীরিক দিক দিয়ে কিছুটা চাপে থাকতে হবে, তবে কর্মক্ষেত্রে শুভ কর্মের আগমন এবং যোগাযোগ আপনার মনে একটা আনন্দ আনবে। আজকের দিনে স্বামী স্ত্রী একত্রে কোথাও বেড়াতে যেতেই পারেন। মেষ রাশি, আজকের দিনে আপনার বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে। বন্ধুর সাহায্যে আপনি যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকতেই পারেন। মেষ রাশি, আজকের দিনে কোনো সমাজ বিরোধী কোনো খারাপ ব্যক্তি আপনার সঙ্গে কিছুটা হলো অসভ্য ব্যবহার করতে পারে। এই ধরনের ব্যক্তিদের থেকে আপনি কিছুটা দূরে থাকার চেষ্টা করুন। মেষ রাশি, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন। মেষ রাশির জাতক জাতিকা। মেষ রাশি, বিদ্যাক্ষেত্রে বিরাট উন্নতি এবং সন্তানজনিত শুভ ফল আপনার মনে একটা আনন্দের বার্তা খেলিয়ে দেবে। এরপরে বৃষ রাশি, কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত, আর্থিক দিক দিয়ে আপনি যা চাইছেন তার চেয়ে একটু বেশি পাবেন, সুতরাং আর্থিক দিক দিয়ে দিনটা শুভ। বিষর আসে, আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের কারণে আপনি যথেষ্ট প্রশংসা কুড়োবেন, তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা উজ্জ্বল রয়েছে, সেদিক দিয়ে সাবধান বিষরাশি। এছাড়া মানসিক অস্থিরতা, এছাড়া শারীরিক কারণে আপনার ভারী ধরনের ক্ষতির আশঙ্কা রয়েই যাচ্ছে বিষরাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না। বিষরাশির জাতক জাতিকা, বিদ্যায় বাধা রয়েছে, সন্তানের কারণে দুশ্চিন্তা বাড়বে। এরপরে মিথুন রাশি, আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হবেন, কর্মে সাফল্য আসবে। মিথুন রাশি, যেদিক দিয়ে শুভ ফল তা হচ্ছে কোনো বন্ধু উপকার করবে এবং কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি যে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তা স্যাংশন হয়ে যাবে। মিথুন রাশি, আপনার গৃহযোগ রয়েছে মিথুন রাশি, কর্মে উন্নতি, সকলের প্রশংসা আপনি অবশ্যই লাভ করবেন, তবে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মতের অমিল, সন্তানের সঙ্গে কিছুটা অশান্তিজনক পরিস্থিতি উঠতেই পারে। মিথুন রাশি, আজকের দিনে বিদ্যায় যথেষ্ট উন্নতি রয়েছে, আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আপনি খুব ভালোভাবেই করতেই পারেন। মিথুন রাশির জাতক জাতিকা।
এরপরে কর্কট রাশি। আজকের দিনটি যথেষ্ট চাপে থাকতে হবে। আপনার মানসিক অস্থিরতা, স্বামী স্ত্রীর মধ্যে ভঙ্গুর সম্পর্ক, সন্তানের জন্য দুশ্চিন্তা, নিজের শারীরিক দুশ্চিন্তা, কর্মক্ষেত্রে একাধিক বাধা, তাই আজকের দিনটা মোটের ওপর একটু অশুভই যাবে কর্কট রাশি। ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার চিন্তা 200 গুণ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আপনি দেখতে পাবেন বটে, তবে তা যথাযথ নয়। আজকের দিনে আপনার আঘাত লাগতে পারে মানসিক দিক দিয়ে, আঘাত লাগতে পারে কর্মে। আজকের দিনে আপনার বন্ধুরা কোনো ক্ষেত্রে, অর্থাৎ বন্ধুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টায় আছে, সেদিক দিয়েও আপনাকে আমি সাবধানে থাকতেই বলবো ভাই কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনা আপনি সেরে রাখতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, শরীর ভালোই থাকবে, কর্মে উন্নতি যোগ রয়েছে, আর্থিক দিক দিয়ে যেটুকু পাবার সেটুকুই পাবেন। কর্মক্ষেত্রে একাধিক বাধা রয়েছে, সেই বাধা ঠেলে ঠালে এগোতেই হবে কুম্ভরা সিংহ রাশি। আজকের দিনে কোনো বন্ধু উপকার করবে, বন্ধুর সাহায্যে আপনি নিশ্চিতভাবে কোনো শুভ ফল পেতেই পারেন। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে বিদ্যা, বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য লক্ষ্য করবেন, সন্তানজনিত চিন্তা দূর হয়ে যাবে। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে অমূলক কথা কাটাকাটি, অমূলক ঝগড়া, অমূলক নানাভাবে ডিস্টার্ব হতেই পারে। আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়াবে, বন্ধুর সাহায্যে আপনি যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকতে পারবেন। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে কোনো ব্যাপারে অমূলক কিছুটা হলো মন কষাকষি চলতে পারে সিংহ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনা আপনি এগিয়ে নিয়ে যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, কর্মক্ষেত্রে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে প্রগতির সূচনা, তবে যেদিক দিয়ে শুভ ফল তা হচ্ছে সন্তান। আপনার সন্তান অবশ্যই আপনাকে কিছুটা হলো ভালো পরিস্থিতির মধ্যে রাখবে, সন্তানের কারণে সকলের কাছে প্রশংসা লাভ করবেন, সন্তানের কারণে সকলে আজকে যথেষ্ট সুনাম করবে আপনার। আজকের দিনে কোনো ক্ষেত্র থেকে বিশেষ করে কর্মে সাফল্য রয়েছে। আজকের দিনে বন্ধুরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্য আসবে তা হচ্ছে গুরুজনদের শারীরিক উন্নতি, এছাড়া আপনার কর্মক্ষেত্রে যে সমস্ত শত্রু ছিল সেই শত্রুদের আপনি সরাতে পারবেন কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, শরীর সম্পর্কে বিশেষ সাবধান, বিশেষ করে মাথা এবং প্রেসারজনিত যাদের ব্যাধি আছে সেই নারী পুরুষ ব্যক্তি ও নারী সকলেই সাবধান। আজকের দিনে কোনো বন্ধু বিরাটভাবে আপনাকে সাহায্য করবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত কোনো উপকার লাভ করবে। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি কোনো মতে করতে যাবেনই না তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশি, যেদিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে কর্ম, কর্মক্ষেত্রে কর্মের আগমন এবং আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতেই পারবেন তুলা রাশি। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার জীবনে বৃশ্চিক রাশি আজকের দিনে কর্মক্ষেত্রে শুভ ফলাফল, আর্থিক দিক দিয়ে যথেষ্ট ভালো পজিশনে থাকবেন, তবে কর্মস্থানে একাধিক ব্যক্তির সমালোচনা আপনার কর্মে বিঘ্ন ঘটতেই পারে। কারোর কথায় কান দেবেন না, আপনি আপনার কাজে মনোনিবেশ করুন, আপনার উন্নতি হবেই।
এছাড়া শত্রুদের সমালোচনায় আপনার কাজকর্ম পণ্ড হতে পারে। সন্তানের অস্থিরতায় নিজেকেই যথেষ্ট দোষী সাব্যস্ত করতে পারেন, সন্তানকে বোঝাবার চেষ্টা করুন। এছাড়া আপনার বিদ্যাতে কিছুটা বাধা রয়েছে। তবে বৃশ্চিক রাশি, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবেই না, উল্টে আপনি শত্রুদের একটু ট্যাইট দিতেই পারেন আজকের দিনে। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার জীবনে সুন্দর একটা প্রেম সম্পর্ক তৈরি হয়ে যেতেই পারে এবং বিয়ের আলোচনাও আপনি সেরে ফেলতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। তবে বৃশ্চিক রাশি, আজকের দিনে কোনো নারী সম্পর্কে বিশেষ সাবধান। আপনি নারী হন, আপনি পুরুষই হন, কোনো নারী আপনার ক্ষতি করতে পারে, এই ধরনের নারী থেকে আপনি দূরে থাকুন, এটি আমার অনুরোধ। এরপরে ধনুরাশি, আজকের দিনটি ধনভাগ্য শুভ, আর্থিক জীবনে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমজনিত শুভ প্রণয়। আজকের দিনে বন্ধুরা বিরাট সাফল্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি বিশেষ সমস্যা মুক্তি লাভ করবেন। ধনুরাশি, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আপনি হইচই 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 করে করুন। ধনুরাশির জাতক জাতিকা, ধনুরাশি, আপনার মেয়ে বা সন্তান, ছেলে, মেয়ে বা ছেলে কোনো শুভ খবর আনবে যা শুনে আপনার মনে আনন্দের বার্তা খেলে দেবে। এছাড়া ধনুরাশি, আজকের দিনে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে একটা ভালো রিলেশন তৈরি হবে, পরিবারের শান্তি বজায় থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। তবে আজকের দিনে কিছুটা দুর্ঘটনা, বিদ্যায় অমনোযোগ এবং দিনাদারদের জ্বালা কিছুটা ভোগ করতেই হবে। ধনুরাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন। ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত শুভ ফল রয়েছে। তবে যেদিক দিয়ে সাবধান, শত্রুরা আপনাকে ট্র্যাপে ফেলবে, আপনাকে ফাঁদে ফেলবে, বিশেষ করে একটু দুপুরের পর বিকালের দিকে। আপনি মোটেও কাউকে বিশ্বাস করে কোনো প্রতিশ্রুতি দেবেন না মকর রাশি। আজকের দিনে আপনার বন্ধুরা প্রতারণা করবে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই বিয়ের আলোচনাতেও আপনি কোনো মতে যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। তবে মকর রাশি, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ মিটে যাবে, সন্তানজনিত শুভ ফল লাভ করবেন। এরপরে কুম্ভ রাশি, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, মোটের ওপর শুভ ফল কুম্ভ রাশি। এছাড়া আজকের দিনে আর্থিক দিক দিয়ে নতুন কাজের লাইন পাবেন, অর্থ আগমনের খবরও পেয়ে যাবেন, বন্ধুরা কিছুটা হলেও প্রতারণা করবে, বন্ধুদের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা ভালো নয় কুম্ভ রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, সন্তানজনিত শুভ ফল লাভ, কর্মে শ্রীবৃদ্ধির সূচনা, আর্থিক দিক দিয়ে উন্নতি। এছাড়া মীন রাশি, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান, সন্তানজনিত শুভ ফল লাভ করবেন। সন্তানের শারীরিক অবনতি হলেও সন্তানের বিদ্যার উন্নতি আপনার মনে আসার আলো ঝিলিক খেলিয়েই দেবে। স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা চাপ থাকবে, তবে অশান্তি যোগ সেভাবে নেই। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে কোনো মতে যেতে যাবেন না মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিও 12টি রাশির, 16ই এপ্রিল শনিবার কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইকও দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।